Assalamualaikum everyone, this is Arif back with another video. আর আজ আমি যাচ্ছি চাঁদপুর। চাঁদপুরে যাওয়ার প্রধান আকর্ষণ হলো লঞ্চ জার্নি। আজ আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার লঞ্চ যাত্রার দৃশ্য। চাঁদপুর লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে সকাল 7টায় সর্বপ্রথম লঞ্চ ছেড়ে যায়। লঞ্চটির নাম সুনাত্তরী। এটি চাঁদপুরের সবচেয়ে বড় এবং বিলাসবহুল নৌযান। বুড়িগঙ্গা থেকে মেঘনা নদীতে প্রবেশ করতেই চোখে পড়বে স্বচ্ছ পানি এবং মেঘনার তীরে গড়ে ওঠা অসংখ্য শিল্প কারখানা। লঞ্চটির এক পাশে আপনি দেখতে পারবেন নদীর যান্ত্রিক রূপ, অন্য পাশে প্রাকৃতিক রূপ। নদীটির এক প্রান্তে আপনার চোখে পড়বে অসংখ্য বালুবোঝাই বালখেট এবং লাইটার জাহাজ। লাইটার জাহাজ এবং বালখেটগুলো নদীর স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্যতে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। লঞ্চের অন্য প্রান্তে আপনি দেখতে পারবেন নদীটির প্রাকৃতিক রূপ। এই প্রান্তে কোনো শিল্পকারখানা না থাকায় প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। মাঝ নদী থেকে নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য দেখা একটি নতুন অভিজ্ঞতা। এইখানকার তীরবর্তী অঞ্চলের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। অসংখ্য ইলিশ ধরার জেলেদের দেখা পাবেন মাঝ নদীতে। নদীর মাঝে জেগে ওঠা দ্বীপ সদৃশ চরাঞ্চলগুলো দেখতে চমৎকার। চরাঞ্চলের কাশবনগুলোতে সবুজের সমাহার। এই দ্বীপে এসেই দেখা মিলল কয়েকটি জেলে নৌকার। পাশাপাশি দ্বীপটিতে আছে রাখাল এবং তাদের কিছু পোষা প্রাণী। যাত্রাপথে কোনো নৌযান আমাদের লঞ্চকে ওভারটেক করতে পারেনি, কিন্তু আমাদের থেকে ঠিক 1.5 ঘন্টা পরে ছেড়ে আসা গ্রিন লাইন ওয়াটারওয়েজ লঞ্চটি আমাদেরকে ওভারটেক করলো চাঁদপুর পৌঁছানোর আগেই। ভিউয়ার্স, এই ছিল আজকের জার্নি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।